মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তারপর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার আদা বাটা দিচ্ছি। নুন দিয়ে দিলাম। সামান্য জিরে গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে মিক্স করে নেব। কড়াই সর্ষের তেল গরম করে নিলাম। এবার ছোট্ট ছোট্ট করে বড়ার মতো ভেজে নেব, যেমন মসুর ডালের বড়া করি সেরকমই। বড়াগুলো ভেজে তুলে রেখেছি। এবার ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। প্রথমে আলুগুলো ভেজে নেব। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে। কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম আর আদা বাটা দিলাম। আদাটা আমি গ্রেট করে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। নুন দিয়ে দিলাম, যে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। হলুদ দিয়ে দিচ্ছি, আবার নাড়াচাড়া করব। ধনে গুঁড়ো দিয়ে দিলাম, অল্প করে জিরে গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিলাম, একটু নাড়াচাড়া করে নেব, ভালো করে মিক্স করে দেব। কাশ্মীরি মিরিচ দিচ্ছি, আবার ভালো করে মিক্স করব। জল দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিচ্ছি, নিরামিষ রান্না একটু চিনি হলে ভালো লাগে। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। বড়াগুলো একটু পরে দেব, আলুটা সেদ্ধ হয়ে যাক। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার বড়াগুলো দিয়ে দেব। একটু মিক্স করে দেবো। বেশ, আমার রান্না রেডি।